আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এই যে শুরু করে দিলাম রান্না বান্না, এখন তো দোয়া পাকড়া না করলে তো খাওয়া যাবে না। আবার হলো খাসির মাংস কথা, খাসির মাংসের মধ্যে কিন্তু লম্বা থাকে প্রচুর, এগুলো ভালোভাবে ক্লিন করতে হয়। আমার প্রায় আধা ঘন্টার উপরে লেগে গিয়েছে এগুলো ক্লিন করতে করতে। এগুলো হলো সিনার মাংস আর হলো রানের মাংস, আর আমি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি অনেক দিন ধরে, অনেক দিন বললে ভুল হবে, প্রায় মাসের কাছাকাছি আমরা বিরিয়ানি খাওয়া হচ্ছে না, দুই তিন মাস হবে। তাই বিরিয়ানি খেতে মনে চাইছে, এই জন্য বিরিয়ানি খাবো আমরা। তাই বিরিয়ানির মধ্যে সব প্যাকেটের মধ্যে দেওয়া আছে শাহী, জিরা, এলাচ, দারচিনি, যা যা দেওয়ার তারাই দিয়েছে। আর এদিকে আমার ভাই যায় মেও 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 করতেছে। আর খাবার অলরেডি আমি দুইটা ভাগ করেছি, একটা হলো বিরিয়ানির জন্য মেখে রেখেছিলাম টক দই, বিরিয়ানির মশলা, সব যা যা লাগে একটা বিরিয়ানির মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। এখানে প্রায় মাংস দু কিলোর উপরে, আর ওটা হলো আলাদা আমি 1.5 কেজি রান্না করেছি, কারণ সব যদি আমি 3.5 কেজির মতো মাংস যদি রান্না করে ফেলি ওটা খাওয়া হবে না। এই যে রানেরই অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি আলু দেব না, একটু ঝুলঝুল রেখে বন্ধ করে দিব। আর এদিকে বিরিয়ানিও মাংস কষানো হচ্ছে, মাশাল্লাহ দেখুন কালারটা কত সুন্দর, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, শুধু ধোয়া আর ধোয়া। অলরেডি আমি আলু বকরা দিয়ে দিয়েছি, আলু বকরাটা আমি পারতাম যখন আমি মিক্স করে রেখেছিলাম তখন দিতে, কিন্তু না আমি দেইনি, আমি পরে দিয়েছি, কাঁচামরিচও পরে দিয়েছি। আর এদিকে আমি লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ মিশিয়ে রাখি রেখে দিব, কারণ দুধ দিতেই হবে বিরিয়ানির মধ্যে। আর হলো জাফলংও দিব অল্প করে কালারের জন্য, দেখতে জানি সুন্দর দেখা যায়। এই যে বিরিয়ানি কিন্তু প্রায় দুই ধরনের হয়, একটা হলো ভাজা করে, এই যে এটা বাস্তাছে আলাদা করে এই মাংসর সাথে মিক্স করে দিব, আরেকটা হয় মাংসের সাথে একবারই করে রেখে দেয় মিক্স করে নেয়, ওইটাও ভালো হয়, এটাও ভালো হয়, যার যার পছন্দ। আমি দুটোই পারি। আমি আজকে এটা এভাবে দেখালাম, এই যে জাফলং আর হলো কাঁচামরিচ পোলা হয়ে গিয়েছে। এখন আমি দুই ভাগে ভাগ করে নেব মাংসটাকে। এই যে আগে আলে মাংস দেওয়ার পরে পোলাও চাউল দিয়েছি, তারপরে আবার আমি পোলাও চাউল দেওয়ার পরে মাংস দেব, উপর দিয়ে দুই লেল করব, এটাকে দুই লেল বলে। এটা খেতে খুবই সুস্বাদ লাগে। অলরেডি আমি শসা কেটে নিয়েছি সালাদ না, আর প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিলো, এটা হলো দুই ভাগ করে নিয়েছি। আমরা বাইরে যাব এই জন্য ভাগ করে নিয়েছি আপেল, কলা, শসা, তারপর স্ট্রবেরি, এগুলো সব নিয়ে যাব বাহিরে, খাওয়া দাওয়া করব আজকে বাহিরে। সবসময় তো ঘরেই খাই, বাইরেও তো খেতে হয়। আর কলাগুলো এত বড় ছিল, একজনের পক্ষে সম্ভব না একটা কলা খাওয়ার। আমি সবসময় বলি ছোটো নিয়ে আসতে, সে বললাম ছোটো নেই পেলে না পেলে কী করবো। এদিকে ধনে পাতা নিয়ে আসছিলো, ধনে পাতা ভর্তা বানানোর জন্য, আমি পরে বানাবো, আজকে আর বানানোর টাইম নেই। এদিকে সেভেন আপ, স্ট্রবেরি, তারপর স্প্রাইট সব নিয়ে আসছে। আল্লাহ, এখান থেকে দুইটা নিয়ে যাব আর দুইটা বাসায় রেখে যাব, সব তো আর লাগবে না আমার, তাই বললাম। আর এদিকে ফুচকা রেডিমেড, মাশাআল্লাহ ফুচকাগুলো খেতে এত টেস্ট ছিল, দুর্দান্ত। সবসময় না, মাঝে মধ্যে না ফুচকা আনলে ভিতরে সুন্দর কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু এটার ফুচকাটা ভালো পড়েছে, তাজা তাজা পড়েছে। এদিকে যে আমি ডিম, আলু, চটপুরিরি, তেঁতুলি, সব বিট লবণ, কাঁচামরিচ, ধনে পাতা সব একসাথে আমি রেডি করে রেখেছি, এগুলো করব। আর এদিকে রাব্বু, এটা হলো পরের দিনের ভিডিও, আর শসা ওগুলো খাওয়া হয়ে গিয়েছিলো, আবার এনেছে। আর সিঙ্গারা খেতে চেয়েছি, সিঙ্গারা আমি বলছি এত বড় বড় সিঙ্গারা একটা খেলেই পেট ভরে যায় আলহামদুলিল্লাহ। আর ধনে পাতা চাটনিটা আমরা বানিয়েছি, ধনে পাতা, কাঁচামরিচ, সরষা, কাসুন্দি, মানে পেকি পাওয়া যায় রেডিমেড, ওগুলো দিয়ে আমি আর দুই কুয়া রসুন, আর অরেঞ্জ তো থাকবেই, অরেঞ্জ শেষ হয় না, তারপর আবারও এনেছে। আমি বলতেছি তুমি শেষ না করার পর আনছ, যেটা আমি পছন্দ করি, মানে টক হলে খাবে, মিষ্টি হলে আমাদের জন্য। তো এক কমলা, আর এদিকে রুই মাছ নিয়ে আসছে একটা 3.5 কেজি, আর হাঁস 2 কেজির উপরে। এটা এখন এটা পুড়বে, পুড়ে তারপরে রান্না করবো, এটা ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের। আর মুরগি নিয়ে আসছে, এটা হলো হাঁস, হাঁসটা এমন দেখা লাগতেছে অনেক কম, কিন্তু না, এক একটা 1/2 কেজির উপরে 4 পিস করে নিয়ে আসছে। এটাকে এখন আমি বরফটা গলানোর পরে তারপরে পুড়বে,
রান্না অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের মতন এখানেই, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আল্লাহ হাফেজ। Say that you're looking real nice. We'll love to chat right now before I get high.